তৃণমূল দলে ক্যান্সার হয়েছে, তৃণমূলে আর কেউ থাকতে চাইছেন না, সবাই কংগ্রেসে ফিরে আসতে চাইছেন। রবিবার মালদার মানিকচকে দলের এক যোগদান কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই দাবি করলেন জেলা কংগ্রেসের সহসভাপতি মুত্তাকিন আলম। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, মালদায় তৃণমূলের ভাঙন ততই প্রকট হচ্ছে, ক্রমশ শক্তি বাড়ছে কংগ্রেসের। রবিবার কংগ্রেসের শক্তি বৃদ্ধির এমনই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকে। এদিন মানিকচক ব্লক কমিউনিটি হলে কংগ্রেসের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন জেলা কংগ্রেস নেতা ইসা খান চৌধুরী, ভূপেন্দ্রনাথ হালদার, মুত্তাকিন আলম সহ আরো অনেকেই। এদিন তাদের হাত ধরেই মানিকচক ব্লকে তৃণমূলের বড় সড় ভাঙন হয়। তৃণমূল ছেড়ে বহু নেতাকর্মী কংগ্রেস দলে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন মানিকচক ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সাবির শেখ, এছাড়াও রয়েছেন চৌকি, মির্দাতপুর, ধরমপুর ও নূরপুর অঞ্চলের একাধিক বর্তমান পঞ্চায়েত সদস্য। এদিন তারা সকলে মিলে সদল বলে কংগ্রেস দলে যোগদান করেন। মানুষের সঙ্গে মিলেমিশে চলে, মানুষের কোনো অসুবিধাতে সবসময় এসে দাঁড়ায়, আর কোনো কাজ করতে গেলে টাকা কোনো রকমের খেল হয় না, এই জন্য আমরা ভেবেছি যে শান্তি পার্টি করতে গেলে, মানুষের সুবিধা অসুবিধায় থাকতে গেলে কংগ্রেসে জয়েন করা দরকার, সেগুলো আমরা আজকে স্বেচ্ছায় কংগ্রেসে জয়েন। এই প্রসঙ্গে মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহসভাপতি মুত্তাকিন আলম দাবি করেন তৃণমূল দলে ক্যান্সার হয়েছে, তাই তৃণমূলে আর কেউ থাকতে চাইছেন না, সবাই কংগ্রেসে ফিরে আসছেন। বিভিন্ন দল থেকে, বিশেষ করে তৃণমূল থেকে অসংখ্য মানুষ জাতীয় কংগ্রেসে যোগদান করলেন, তাদের মধ্যে রানিং মেম্বাররাও আছেন এবং মানিকচক ব্লক তৃণমূলের মাইনরিটি সেলের চেয়ারম্যান সাব্বির শাহ, এরা জাতীয় কংগ্রেসে জয়েন করলেন। আমি মনে করি যে আগামী যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচন মানিকচকে কংগ্রেস খুব ভালো ফল করবে। সারা বাংলা জুড়ে প্রতিদিন তৃণমূলের কিন্তু ঘর ভাঙছে, কংগ্রেসের ঘর শক্তিশালী হচ্ছে এবং আগামী দিনে বাংলার মানুষ এই তৃণমূল পার্টিটাকে প্রত্যাখ্যান করতে চলেছে। মানুষ বুঝতে পেরেছে এই তৃণমূলে আর থাকা যাবে না, তৃণমূল দলটাকে ক্যান্সার হয়ে গেছে, মানুষ আর কেউ থাকতে চাইছে না, মানুষ কিন্তু সব কংগ্রেসে ফিরে আসছে। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে ফলাফল তার প্রমাণ হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। এই বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া জানতে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। মালদা জেলা তৃণমূলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান তথা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সহসভাপতি রাহানুর আনহারুল হক। রবিবার তিনি মোথাবাড়ি দলীয় কার্যালয়ে বসে ঠিক কি অভিযোগ করেছেন শুনুন। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের প্রথমত কমিটি নিয়েই যে ঝামেলা উঠেছে, শুরু হয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমিও মোথাবাড়ি কালিয়াচক 2 নম্বর ব্লক থেকে বলছি, যারা পুরাতন তৃণমূল কংগ্রেস তাদের কিছুজন বাদে বাকি সবাই নতুন, যারা তৃণমূল কংগ্রেসের খুব ভালো এতে নেই। দুদিন আগেও যারা বিজেপি থেকে এসছে তাদেরকে ভালো জায়গা দেওয়া হয়েছে। এমনও গা জোরামি হয়েছে কিছু, যে জেলা সভাপতি দেখতে পাচ্ছে কি না জানি না, না ইচ্ছা করে গায়ের জোরে করছে, যে কালিয়াচক 1 নম্বর ব্লকের লোক কালিয়াচক 2 নম্বর ব্লকের ঠিকানা দিয়েও, এই ঠিকানা নিয়েও গণ্ডগোল, যে কালিয়াচক 2 নম্বর ব্লকের নাম দিয়ে ঠিকানা দিয়ে সে জেলার ভাইস প্রেসিডেন্ট পদে অ্যাপয়েন্টমেন্ট করেছে। উনি কি লেখাপড়া জানেন কি না জানেন জানি না, না ইচ্ছা করে এগুলো করছেন। তৃণমূল কংগ্রেসকে শেষ করার মূলে এসব কিন্তু অনেক কারণ। কালিয়াচক 2 নম্বর ব্লকে কি তৃণমূল কংগ্রেসের লোক নাই? যাকে তাকে তো জুম্মা হলো আসা, তাদেরকে তো সব বড় বড় পদে করেছেন, পদ দিয়েছেন। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে ধরা হলে তিনি বলেন, দলের ব্যাপারটা দলে আলোচনা হবে, এখানে আমার কোনো বক্তব্য নেই, আমাদের দল শৃঙ্খলাবদ্ধ দল, দলে আলোচনা হবে।